ঈদকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলোতে বসে অনুষ্ঠানের পসরা, তাতে সেলিব্রিটিদের সমাগম চোখে পড়ার মতো। এসব অনুষ্ঠানে তারকারা প্রকাশ করেন তাদের ব্যক্তিগত জীবনের নানান ফিরিস্তি। এবারের ঈদে তেমনই একটি অনুষ্ঠানে দেখা যায় আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে। সেখানে নানান প্রশ্নের উত্তর দেন তিনি, একই সঙ্গে নিজের ভুল ইংরেজি উচ্চারণের সাফাইও গিয়েছেন তিনি। দেশের বেসরকারি চ্যানেলের এক অনুষ্ঠানে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয় ইংরেজি বলা নিয়ে, অনেকেই তাকে নিয়ে ট্রল করে, বিষয়টি কেন? জবাবে চিত্রনায়ক বলেন, এখন সম্ভবত এই বিষয়টি নেই, প্রথম দিকে ছিল, কারণ তিনি 1996 সাল থেকে 2000 পর্যন্ত ম্যানচেস্টারে বিবিএ করেছেন, পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনে। 1996 সাল থেকে তার কোম্পানি ইংল্যান্ডের সাথে ব্যবসা করে, তার কথা বলার যে স্টাইল ছিল তা এখানকার যুগে এসে মিলে গেছে। অনন্ত আরো জানান, তিনি যেভাবে ইংরেজি বলতেন সেটা ঠিকভাবে কেউ বুঝতে পারত না, এমনকি তার বন্ধুরাও খোঁচা দিত, তবে ইন্টারনেটের যুগে এসে সব ঠিক হয়ে গেছে। সম্প্রতি নানান ঘটনা নিয়ে সমালোচিত হচ্ছেন অনন্ত জলিল। রোজা রেখে ভুল করে কেক খেয়ে হয়েছেন ট্রলের শিকার, সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। এছাড়াও ঈদে মুক্তি পাওয়া কিল হিম সিনেমার শো দেখাতে লোক ভাড়া করে আনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য এমন অভিযোগ এবারই প্রথম নয়, গত কোরবানি ঈদেও তার দিনদাডে সিনেমার শোতে লোক ভাড়া করে এনে সিনেমা হলে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছিল। কদিন আগে কিলহিম সিনেমার প্রচারণার জন্য সাংবাদিকদের স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রণ জানান অনন্ত জলিল। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন চিত্রনায়ক। সে সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাও। এদিনও ঘটে একটি অপ্রীতিকর ঘটনা, অনন্ত জলিলের বেশ কয়েকজন ভক্ত সাংবাদিকদের হেনস্থা করেন বলে অভিযোগ উঠে। সিনেমার নায়ক ছাড়াও একাধারে পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। জন্ম এবং বেড়ে ওঠা মুন্সিগঞ্জ জেলায়। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন তিনি। এর আগে অবশ্য গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে চলচ্চিত্র ব্যবসায় নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে বিনিয়োগ করেন অনন্ত। অভিনয় ও ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত অনন্ত জলিল। এর অংশ হিসেবে তিনি তিনটি এতিমখানা নির্মাণ করেছেন। এছাড়া সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে 28.5 বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন তিনি। অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা, তার জন্ম সিরাজগঞ্জে। শোবিজে ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তারও। পরে হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকামের মতো বিগ বাজেটের সিনেমায় দেখা যায় তাকে। সাদাকালো নিউজ।